আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট কবে দিবে এই প্রশ্নটি আমার বিগত ভিডিওগুলোর কমেন্ট বক্সে বারবারই পাচ্ছি দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওটি করা আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে কবে নাগাদ অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে আপনি এই ইনফরমেশনটা কোথায় থেকে পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেজাল্ট বিষয়ে কখনোই পূর্বে ঘোষণা দেয়নি হ্যাঁ হঠাৎ করেই রেজাল্টটা পাবলিশ করে দেয় সো কবে নাগাদ প্রকাশ হচ্ছে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে কোনোভাবেই এই নোটিশটি পাওয়া সম্ভব না আমরা যেখান থেকে তথ্য সংগ্রহ করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে যেটা আমরা জানতে পারি সেটাই তোমাদেরকে সেভাবে জানানোর চেষ্টা করি আর তোমরা যিনি একটা রেজাল্টে কখন প্রকাশ হয় কখন রুটিন দেয় এই মানে জিনিসগুলো তুমি যদি নিয়ে স্টাডি করো তাহলে তুমি একটা ধারণা পেয়ে যাবে যে কবে নাগাদ অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট প্রকাশ হতে পারে তোমরা জানো আমরা সবসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করি সো সেই সুবাদে বিভিন্ন খবর আমাদের রাখতে হয় দ্যাটস ওয়াই তোমাদেরকে আমরা কিন্তু এই ইনফরমেশনগুলো ধারণা দিতে পারি যে কবে নাগাদ প্রকাশ হতে পারে তোমরা জানো বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের পরীক্ষা শেষ হয়েছে আমি এক্স্যাক্ট ডেট বলতে পারবো না বাট একটা টাইম বলে দেবো এর মধ্যেই তোমরা নিশ্চিত থাকতে পারো তোমাদের রেজাল্টটা প্রকাশ হবে ঠিক আছে সেপ্টেম্বর মাসে যে যাই বলুক বিভিন্ন গ্রুপে হয়তো বিভিন্ন খুব তাড়াতাড়ি দিবে খুব দেরি হবে বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে বাট আমি যেটা বলি সেটা তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করো সেপ্টেম্বরের পনেরো তারিখের আগে কোনোভাবেই অনাস্তৃত বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে না ঠিক আছে সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে আহ সেপ্টেম্বর মাসের শেষ দিকেই তোমাদের রেজাল্টটা হান্ড্রেড প্রকাশিত হবে এটা তোমরা নিশ্চিত থাকতে পারো ঠিক আছে বিভিন্ন গ্রুপে আমি দেখতেছি যে খুব শীঘ্রই দিয়ে দিবে এই মাসের শেষের দিকেই দিবে এমনটা কোনোভাবেই পসিবল না ঠিক আছে তো যাই হোক এ বিষয়ে তারপরও যদি কোনো আমি আপডেট একেবারে পাই তো সঙ্গে সঙ্গে ভিডিওর মাধ্যমে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটা যদি তোমার এখনো সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো ভালো থাকো সবাই হবে নতুন কোনো ভিডিওতে